পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চরবিজয়কে ঘিরে চলছে মাছ ধরার মহোৎসব। নিষিদ্ধ ও ছোট ফাঁসির জালে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। তারা বলছেন, সমুদ্রের ভারসাম্য রক্ষায় ছোট মাছ মারা বন্ধ না করলে সমুদ্র থেকে বিলীন হবে নানান প্রজাতির মাছ। আসলে আমি ঢাকা মোহাম্মদপুর থেকে আসছি, ঢাকা থেকে আসছি। আজকে যখন শুনলাম যে চরবিজয় একটা চর জাগছে, তখন ইচ্ছা প্রকাশ করলাম এখানে আসার জন্য। তো আয়সা যেটা দেখলাম যে এখানে প্রকৃতি যে এত সুন্দর, মানে সব কিছু, কিন্তু আয়সা একটা জিনিস দুঃখজনক লাগলো যে এই যে মাছগুলা আপনি একটু দেখেন, যে ছোট ছোট মাছ, এটা সামুদ্রিক বাইল্লা মাছ আপনারা বললেন, আমিও ওটাই ইয়া করছিলাম, আইডিয়া করতেছিলাম, কিন্তু এগুলো সব মরা, মানে হাজার হাজার মাছ মানে মরা পড়ে রয়েছে সাগরের যে পারে। তো এগুলো কিন্তু পরিবেশের জন্য খুবই খারাপ। আর এই এই বেলে মাছগুলো অনেক বড় বড় হবে, এটা অনেক বড় বড় হবে, কিন্তু এর এগুলা তারা নেয় নাই, বিক্রিও করে নাই, কিন্তু ফালাই রেখে গেছে। এটা খুবই খারাপ, এই পরিবেশের জন্য খারাপ এবং এটা অর্থনৈতিক জন্য খারাপ। বৃহস্পতিবার সরেজমিন দেখা যায় চরবিজয়ের বিভিন্ন পয়েন্টে ছোট ফাঁসির জাল টেনে মাছ ধরা হচ্ছে। জেলেরা বড় মাছগুলো নিয়ে গেলেও বিভিন্ন স্থানে পড়ে আছে ছোট ছোট বিভিন্ন প্রজাতির মাছ। এটা আমাদের অর্থনীতির জন্য অনেক ক্ষতি হয়েছে, ঠিক আছে। আর এত মাছ, অনেক মাছ, ওরা বড় মাছগুলো সব নিয়ে গেছে, ছোট মাছগুলো সব মাইরা ফেলা দিয়েছে। এই মাছগুলো দেখালাম অনেকগুলা মাছ, এটা আমাদের অর্থনীতির জন্য অনেক ক্ষতি হয়েছে। আমাদের গভর্নমেন্ট আমরা বলবো, এটা ওদেরকের জন্য এটা বলে দেয় যেন ছোট মাছগুলা যেন না নষ্ট করে, যেন পরিবেশ নষ্ট না করে, পর্যটক এখানে এসে মজা পায়, আনন্দ পায়, পরিবেশ নষ্ট না করে, আমরা গভর্নমেন্টকে বলবো এটাই। চরবিজয় পশ্চিম পাশে দেখা যায় কয়েকজন জেলে ছোট মাছ মারার জাল দিয়ে মাছ ধরছেন। নাম জিজ্ঞাসা করলে তারা তাদের পরিচয় দিতে অস্বীকৃতি জানান, তবে তারা বলেন তাদের জালে শুধু চিংড়ি মাছ ধরা পড়ে, আর কোনো ছোট মাছ ওঠে না। এভাবে অবাধে ছোট মাছ শিকার বন্ধের দাবি জানিয়েছেন পর্যটক সহ পরিবেশবাদীরা। এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উপসাহা জাগোনিউজকে বলেন, আমরা প্রতি মাসে কয়েকবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করি, ওখানে থাকা বাসা এবং খুঁটা কেটে দিয়ে এসেছি, তবে জায়গাটা একটু দূর হওয়ায় সার্বক্ষণিক আমাদের নজরদারি করা সম্ভব হচ্ছে না, আর সাগর কারো বিক্রি বা লিজ দেওয়ার ক্ষমতা নেই, যদি কেউ নিয়ে থাকেন তা আমাদের জানান। চরবিজয়ে একটা জায়গা আছে যেটা হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে যেতে হয়তো সিবোটে 15-20 মিনিট সময় লাগে, কিন্তু আসলে চরবিজয় নিয়ে আমরা বেশ 2-3 বছর ধরে খুব হিমশিম খাচ্ছি। এখানে শুধু আমরা না, এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও রয়েছেন, তারাও আমাদেরকে প্রথম তথ্য দিয়েছেন যেখানে চরবিজয় আসলে মৎস্য ক্ষেত্রের একটা বড় অপার সম্ভাবনা। এবং আমরা যখনই গিয়েছি তখন আমরা দেখতে পেয়েছি যে চরটা ঘেরা থাকে পুরা, মানে জোয়ারের সময় পুরো চরটা ঘেরা থাকে, পরে যখন পানি নেমে যায় মাছগুলো সব আটকে যায়। মানে তারপর হচ্ছে যে মাছগুলোর সাইজ যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আঙুলি পোনা যেটাকে বলি বা ফিঙ্গারলিং বলা যায়, এইভাবে হয়, যেটা জাটকা থেকে জাটকা যে আমরা বলি তাও তো ম্যাক্সিমাম সাইজ আছে, এটা খুবই খুবই ছোট। এবং এমনও হয় যে ওরা যে বড় মাছটা বাছাই করে নিয়ে আসে, ছোট মাছটাও টন কে টন মাছ ওখানে পড়ে থাকে। তাহলে আমাদের এই যে 65 দিন অবরোধ হলো, মাইলিশের অবরোধ হলো, তাহলে পরবর্তীতে অবরোধ দিয়ে এই যে মাছগুলো রেণুপোলাগুলো ধ্বংস হলো, তাহলে ওই সময় জেলেদেরকে আসলে কষ্ট দিয়ে তো কোনো লাভ হয়নি। কারণ ওই সময় যদি মাছ আমার ডিমই ছাড়লো, সে মাছগুলো যদি বাড়তেই না পারলো, তাহলে তো আমাদের সেই বর্তমানে ক্লান্তিকালে যে জাতীয় অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখবে মৎস্য সম্পদ। এবং আমরা দেখেছি যে ওখানে একটা লিস বা ডাক ওঠে যেটাকে বলে সহজ ভাষায়, তো ডাক ওঠছে, যখন ডাকের বাইরে যে জেলেরা গিয়েছে তাদেরকে ধরে মারধরও করা হয়েছে, এরকম তথ্যপত্র রয়েছে। তো সেখানে আসলে একটা ওইরকম ওপেন সাগর কিভাবে ডাক হয় এটা আমার জানা নেই। বিষয় হচ্ছে যেটা নিয়ে আমরা বেশ লেখালেখি করেছি, হ্যাঁ, সবাই চেষ্টা করতেছে চরবিজয় রক্ষা করার, কারণ এটা শেপ টু ইউ শেপ, এখানে মাছের রেণুপোনার হচ্ছে অভয়াশ্রম যদি বলা যায়, এটা এটাকে হয় ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বা বায়োডাইভার্সিটি বা কনজারভেশন এরিয়ার মধ্যে যদি দ্রুত আনতে না পারা যায়, তাহলে আমাদের যে পরিমাণ মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে, তাহলে আমরা এই যে জাতীয় যে অর্থনীতির সুফলটা আমরা কেউ ভোগ করতে পারবো না।